নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি করিগের নাম নোটিশ অর্থাৎ সংশোধনী বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। কিসের পরিপ্রেক্ষিতে? না, এর আগে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য আন্ডার 15 ফাইন্যান্স কমিশন অ্যান্ড আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশন এর আন্ডারে যে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছিল সেই নোটিফিকেশনের একটি সংশোধনী নোটিফিকেশান আপলোড করা হয়েছে। আজকে আমরা এই সংশোধনী নোটিফিকেশানটি দেখে নেব। এই হলো করিগের নাম সংশোধনী নোটিফিকেশান। কী লেখা আছে? না, পার্সিয়াল মডিফিকেশান, অর্থাৎ যে মডিফিকেশান করা হয়েছে তা হল কাউন্সেলর মেনশন ইন সিরিয়াল নাম্বার 10, অর্থাৎ পোস্টের নাম হলো কাউন্সেলর, পোস্টের সিরিয়াল নাম্বার হলো 10, 10 নম্বর সিরিয়ালে যে পোস্ট তা হলো কাউন্সেলর। এই পোস্টের জন্য যে মাইনে তা লেখা ছিল 25,000, কিন্তু অ্যাকচুয়াল হবে 20,000, অর্থাৎ 25,000-এর বদলে হবে 20,000। তারপরে যে পোস্ট টিবি এইচভি এনটিইপি সিরিয়াল নম্বর হলো 17, 17 নম্বর সিরিয়ালের যে পোস্ট তার মাইনে হবে 18,000, লেখা ছিল 25,000, অর্থাৎ 25,000-এর বদলে অ্যাকচুয়ালি হবে 18,000। তাহলে এই হলো সংশোধনী, বাকি সব যা ছিল একই থাকবে। এই হলো সংশোধনী নোটিশ। তাহলে যারা আবেদন করছেন বা করেছেন তারা অবশ্যই নদিয়া জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে এই সংশোধনী বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। ওকে দর্শক বন্ধু, যদি এই লেটেস্ট ইনফরমেশান আপডেটটি ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।